হাজীগঞ্জের জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মত বিনিময়। হাজীগঞ্জ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মত বিনিময় করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, জলাবদ্ধতা নিরসনে হাজীগঞ্জ বাজারের খাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাইনুদ্দিন, পৌর মেয়র আসমা মাহবুবুল আলম লিপন। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল মোহাম্মদ সোহেল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আবু তাহের সহ আরও অনেকে। আমাদের হাজীগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র রিপোর্ট।